আসসালামু আলাইকুম। আমাদের বাসায় একটা ছোট্ট করে মিলাদের আয়োজন করা হয়েছিল, মিলাদ বলা যাবে না, আসলে কিছু মানুষকে খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল এবং কিছু হাফিজদেরকে এনে কোরআন পড়ে নেওয়া হয়েছিল। তো আমি কিছু ড্রেস শেয়ার করছিলাম আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে কি সেই প্রোগ্রাম কি হচ্ছে, বাসায় জানতে চেয়েছিলো। তখন মনে হলো যে তাহলে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করা যায় সবার সাথে, যেহেতু আমি ব্লগ শেয়ার করি সবার সাথে, ছোটো ছোটো ভিডিও করি, তো এত স্পেশাল একটা মুহূর্ত ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি। এতে করে আপনারাও দেখতে পারবেন এবং আমাদেরও দেখা হবে, স্মৃতি করে থেকে যাবে। অনেক বছর পর বাসায় এত বড় করে একটা আয়োজন করা হয়েছিল। ভিডিওতে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন সব মশলাপাতি সব কিছু আমরা একদম রেডি করে রেখেছি। আর আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দিই, এত সুন্দর আর এত মনোরম একটা পরিবেশ ছিল, সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে পরিবেশটা অনেক ভালো ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল। খুব ভয় হচ্ছিলো যে অনেক গরম হবে কিনা কিংবা বৃষ্টি হবে কিনা, কিছুই হয়নি। এই যে আমরা এখানে রান্নার সব কিছু নিয়ে নিয়েছি, এখানে আমরা মুরগি নিয়েছি 12 কেজি, মুরগির মাংস আর পোলা চাল নিয়েছি 10 কেজি। আদার্স অনেক উপকরণ আছে, এখানে মোটামুটি 80-90 জনের মতো রান্না হবে। এখানে 1 গামলার মতো পেঁয়াজ কুচি করেছি আমি একা নিয়েছি হাতে, আমার হাতের অবস্থা খুবই খারাপ, গতকাল রাত থেকে এগুলো কাটাকাটি করেছি, সকাল পর্যন্ত করছিলাম, কিছু আপু ভাবিরা একটু হেল্প করেছে, তো বাকিটা মামি মিলে করেছি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার সব ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম কীভাবে রান্না করতে হবে, নিজেও কিছুটা ট্রাই করেছি না রান্নার সঙ্গে সহযোগিতা করার, কারণ এত বড় ইয়ে নাড়াচাড়া একটু কষ্টকর। তবে একটু যে দাঁড়িয়ে তদারকি আমি করেছি কীভাবে রান্না করতে হবে, কীভাবে করলে ভালো হবে, টোটালি আমার রেসিপিতে আজকের এই বিরিয়ানি রান্না করার। এদিকে হাফিজরা এসেছিলো, তাদেরকে এখানে খেতে দিয়েছে আমার ভাই, তাদেরকে খাওয়ানোর সময় ছোট একটু ভিডিও করে নিয়েছি, আমরা তো এদিকে সময় দিতে পারছিলাম না। ও অনেক দায়িত্ব পালন করেছে, এটা ভেবে খুব ভালো লাগছে যে আমার ভাইটা বড় হয়ে গেছে, দায়িত্ব নিতে শিখেছে, সব কিছু একে করে এবং ভিডিওগুলো ওই করে দিচ্ছিল। আর এখানে আমি মশলা উপকরণগুলো দিয়ে দিলাম আর পেস্টটা খুব ভালো করে বেরেস্তা করে নিয়েছি, এতে করে রান্নার টেস্টটা ভালো আসবে, যেটা আমি আমার বড় বড় রেসিপিতে বলে থাকি। সবাইকে খাওয়ার জন্য আমরা এখানে চিকেন বিরিয়ানিটাই বেছে নিয়েছিলাম, তাই সেটা রান্না করবার উপকরণগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর পরিমাপটা এই কারণেই বললাম যেন আপনারা যদি কখনো করেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি আদা রসুন বাটা বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, বিরিয়ানির প্যাকেট, এখানে আমি 3 প্যাকেটের মতো রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। তবে বেশ কিছু জায়গাতে আমরা অনেক বিরিয়ানি মশলা ব্যবহার করেছি বিরিয়ানিতে, মানে সব কিছু হাতের কাছে ছিল তো বেশি 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 দেওয়া হয়ে গেছে, এটা একটু পরিমাপ করে দিলে ভালো হবে। আর এদিকে হাফিজরা কোরআন পড়ছিল যে যার মতো করে, এর পাকে রান্না একটু একটু করে শ্যুট করে নিয়েছিলাম। এখানে রান্নাটা হচ্ছে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনটা কষিয়ে না নিলে রান্নার টেস্ট পাওয়া যাবে না, বিরিয়ানিটা তখনই মজা হবে যখন আমরা চিকেনটা ভালো মতো রান্না হবে, তো আমরা তাই করেছি। আমি পুরোটা দাঁড়িয়ে থেকে সব কিছু দেখেছি কীভাবে কোথায় কোন পর্যায়ে দিতে হবে, আমার জীবনে প্রথমবার এতগুলো মানুষের জন্য একেবারে রান্না করা। হ্যাঁ, আমি এর আগেও করেছি ইফতারির জন্য করেছি, সেই পরিমাণটা ছিল কম, কিন্তু এবার পরিমাণ যেমন বেশি দায়িত্বটা অনেক বড় ছিল, টেনশনটা অনেক বেশি ছিল মাথায় যে এতগুলো মানুষের রান্না বান্না কেমন হবে, লোকে খেয়ে কী বলবে, নানান চিন্তাভাবনা, আল্লাহর উপর ভরসা করে রান্নাটা শুরু করা হয়েছিল। এখানে মাঝখানে চাল ভাজার সময় আমি তেল কম পড়ে যাওয়ায় আমি আরও তেল দিলাম, মনে হচ্ছিল তেলটা কম, আর চালের সঙ্গে বাদাম দিয়েছিলাম, কাঁচা বাদাম দিয়েছিলাম, সেটা চালের সঙ্গে ভেজে নিয়েছি। তারপরে আমি গরম পানি এখানে অ্যাড করেছি, পানির পরিমাণটা অবশ্যই আপনারা কখনো রান্না করলে পরিমাণটা অবশ্যই মেপে দিবেন, এতে করে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে। আমরা একটু মাখামাখা করে বিরিয়ানিটা করেছিলাম, পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কিন্তু বিরিয়ানিটা পারফেক্টলি হয়েছে। চুলা থেকে নামার পর উপরে আমরা একটু আগুন দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সময়, তারপরে এখানে 2 চামচের মতো বড় চামচ দিয়ে এখানে ঘি ব্যবহার করেছি, ঘির একটা টেস্ট আসার জন্য, তারপর এভাবে চাপ দিয়ে আবারও রেখে দিয়েছিলাম। বেশি অর্ধেক বিরিয়ানি আমরা কিছুটা বড় জায়গাতে খুলে রেখেছিলাম আর অর্ধেকটা ডেসিতেই ছিল, কালার আর ঘ্রাণ বলে দিচ্ছিলো বিরিয়ানিটা কতটা সুস্বাদু। আমার তো নিজের মতো এখন কনফিডেন্স চলে এসেছিলো, যাক আলহামদুলিল্লাহ পারফেক্টলি তৈরি তো হয়েছে, আর যে পরিমাণ সুন্দর কালারে তা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমাকে আর কিছু বলতে হবে না। তবে আমি খুব খুব খুশি এখানে যে আমার উপরে যারা ভরসা করেছিল আমার বাবা মা,
সেই জায়গাতে আমি অটুট থাকতে পেরেছি। এবং আমি একা মেয়ে হয়ে সবাই ভাবছে এতটুকু মেয়ে কীভাবে করবে, এটাই ভয় ছিল সবার। যাক আলহামদুলিল্লাহ সবাই এত এত তারিফ করেছে, এটা এখানে আমার সার্থকতা। তো সবাই মিলে দোয়া করার পরে আমি সব কিছু নিজে প্লেট করে দিয়ে দিচ্ছিলাম। যখন সবাই খাচ্ছিল ছোটো ছোটো বাচ্চারা, এতটা শান্তি লাগছিল আমার। আমার তখন মনে হচ্ছিলো যে আমার রান্না করাটা সার্থকতা পেয়েছে এখানে। যখন বাচ্চারা তাদের মুখে হাসি দেখছিলাম আর সবাই এত তৃপ্তি করে খাচ্ছিলো, এটাই আমাদের সার্থকতা। সবাই চলে যাবার আগে একটা কথাই বারবার সবার মুখে ছিল যে আমাদের খাওয়া সবচেয়ে বেস্ট বিরিয়ানি ছিল এটা। এত মজা টেস্টি বিরিয়ানি কেউ কখনো আগে খায় নাই। জানি না আসলে কতটুকু সত্য, তবে আসলেই মনে হচ্ছিলো যে না আসলে সত্যি সত্য ছিল। কারণ নিজের শুধু না, প্রত্যেকটা মানুষের মুখে মুখে শুনে আমরা খুব খুশি হয়েছি।